বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, জাহাজটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি এখনও, তৃতীয় পক্ষের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা চলছে। আর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। আজিজুর রহমান কিরণ জানাচ্ছেন এর বিস্তারিত। 13 বছর পর বাংলাদেশি জাহাজ আবারও জলদস্যুদের কবলে। মঙ্গলবার থেকেই খবর আসতে শুরু করে 23 নাবিক নিয়ে ভারত মহাসাগরে সশস্ত্র জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম আবদুল্লাহ। বুধবার বিষয়টি মন্ত্রিপরিষদ সভায় বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকারি মাধ্যমের পাশাপাশি তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এখনও ফর্মালি জলদস্যুদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। যারা জাহাজটাকে হাইজ্যাক করেছে তাদের সাথে এখনও কন্ট্যাক্ট হয়নি। আমরা সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো প্রয়োজন সেটা জানিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জাহাজটাকে এবং একই সাথে নাবিকদেরকে মুক্ত করা। সংশ্লিষ্ট সব মহলকে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনা হবে। আমাদের যে উইংগুলো আছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে যারা কাজ করে, সেটা মেরিটাইম সেক্টরে হোক, পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, সম্মিলিতভাবে সমন্বিতভাবে আমাদের এই নাবিকদেরকে সুস্থভাবে উদ্ধার করা এবং জাহাজটাকে উদ্ধার করতে সমর্থ হবে। দেখেন, জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু এই ধরনের কিছু সংগঠন আছে। আমরা তো জলদস্যুর সঙ্গে আমাদের কোনো কার্যক্রম নেই, আমাদের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ আছে। আর জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু সংগঠন আছে নিশ্চয়ই। আমি যেটা বললাম, আন্তর্জাতিক যে উইংগুলো আমরা কাজ করি, যারা এই ধরনের কাজকর্ম করে তাদের সহযোগিতা নিতে পারে। এর আগে 2010 সালে 5 ডিসেম্বর আরব সাগরে কবির গ্রুপের জাহাজ মনি ছিনতাই হলে 3 মাস চেষ্টার পর মুক্তিপণের টাকা দিয়ে নাবিকদের মুক্ত করা হয়। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।